আরে দাদা, তোমার ভাবে খাবার টানো,
তারপর নয় খেয়ে দেই বলছি। না না তুমি এখনই বলো। আরে দাদা তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? তোমার হবে খাবারটা আনুক, তারপরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে কথাগুলো বলছি। তোমার এই কথাটা শোনার জন্য আমি কতটা ব্যাকুল হয়ে আছি তুমি জানো না। তুমি এখনই বলো আমাকে। তাহলে বলি শোনো, তুমি যেখানে এতই জোর করছো একদিন কি হয়েছে? আরে দাদা শশা কত করে? 130। এত দাম বেড়ে গেল কি করে? দাঁড়াও ভাই 500 মতো দাও। আরে আমাকে 100 আমুর দাও। আরে একা একা সব পাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ভিড় লেগেছে, একটু দাঁড়াও। রাজু ভাই 1 কেজি তরমুজ দাও। তরমুজ ফরমুজ সব দেবো, একা একা নাও ভাই, একা একা নাও, একটু ভিড় লেগেছে, বুঝ দিতে পারছো? দাঁড়াও 2 কেজি আপেল দিচ্ছে। দিচ্ছে ভাই, দিচ্ছে, দাঁড়াও। আমাকে ছেড় দাও ভাই। আরে ভাই মৌসুমী লেবু। দাঁড়াও না। আরে দাও আমাকে। আরে ভাই একটু তাড়াতাড়ি দাও আমাকে। ভাই দাঁড়াও না, দেখছি তো একটা। এই কালো আঙ্গুর ভাই তুমি এদিকে আসো তো। এই দেখো দুটো লেবু দাও। আরে ভাই দিয়েছি, দাঁড়াও না, খিচে পিছু গজো। আরে ভাই আঙ্গুরটা দিয়ে দাও। আরে ভাই শুকাটা বদল করো, তাড়াতাড়ি দাও আমায়। আরে ভাই তাড়াতাড়ি দাও, আমার আবার বাড়িতে অনেক কাজ আছে। দাঁড়াও ভাই, দিয়েছি দিয়েছি। তুমি ওই দোকানটা চল যাও, ওই দোকানটা ফাঁকা আছে। সকাল থেকে ওই দোকানটা বেচা কেনা হয়নি, তুমি ওই দোকানে যাও, দিয়ে মালটা নাও। কেন তুমি একজন হিন্দু হয়ে ওর দোকানে খেতে বলছো কেন? আরে ভাই ও মুসলিম, আমি হিন্দু, আমার কাছেও আঙুর, ওর কাছেও আঙুর। আমার কাছে আঙুরটা আঙুর আর ওর আঙুরটাকে বিষ, বিষ তো নয়। তাহলে জিনিস সবই হ্যাঁ, একটু মিলেমিশে চলতে শিখতে হয়। যাও তুমি ওর কাছে নাও, যাও যাও ভাই যাও। হ্যাঁ ভাই বলো কী দেবো তোমায়? দুটো বেদানা দাও। দিচ্ছি দিচ্ছি ভাই। দেখো দুটো আপেল দাও। আচ্ছা দাদা এতক্ষণ পর বুঝলাম। শোনো ভাই, সব মুসলিম এক হয় না, আবার সব হিন্দু এক হয় না। তুমি ঠিকই বলেছো দাদা, সব হিন্দু এক হয় না, সব মুসলিম এক হয় না। সবাই যেতে এক হয়তো এই হিন্দু মুসলিমের মারামারি হানাহানি এই সবার হয়তো না। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে চলতে পারি। তুমি ঠিকই বলেছো দাদা, আমিও সর্বসময় আল্লাহর কাছে এটাই দোয়া করি। হে আল্লাহ, তারা হিন্দু মুসলিম নিয়ে জাত ভেদাভেদ করছে, তাদেরকে তুমি বুঝার মতন তৌফিক দান করো। হে মাওলা, তুমি সকল হিন্দু মুসলিমকে একসাথে চলার তৌফিক দান করুন। আমিন। এই নাও ভাই খেয়ে নাও। নাও দাদা খাবারটা খেয়ে নাও।